ऊपर दुकान तक फोन आई थी हमारे जो गाड़ी एक्सीडेंट हुई थी वो आई थी या टैक्सी मैंने दुआली हॉस्पिटल और नौ एक्सीडेंट हुई थी कितना गाड़ी है মুকামছড়া থেকে বারুইগ্রাম যাওয়ার পথে দুহালিয়া হাসপাতালের সম্মুখে যাত্রীবাহী অটোরিকশা উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে অটোতে থাকা সাতজন যাত্রী আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদেরকে পাথারকান্দি হাসপাতালে নিয়ে যান। আহতদের অবস্থা সংকটজনক হয়। কর্তব্যরত চিকিৎসক আহতদেরকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করেন। আহত যাত্রীরা হলো জুবেদা বেগম বয়স 8, সাবির আহমেদ বয়স 8, বেদনা খাতুন বয়স 65, পাতারুন নেসা বয়স 40, হাফিজা বেগম বয়স 7, অঞ্জনা বেগম বয়স 50 এবং মাগদিয়া মারুফ বয়স 1 বছর। দোকান থেকে ফোন আইছে আমার যে গাড়ি এক্সিডেন্ট হয়েছে কুয়াইছে ইয়া ট্যাক্সি মানে দোয়ালি হসপিটাল আর নাও এক্সিডেন্ট হয়েছে কেটা গাড়ি আছে পেট্রোল অটো কটার সময় কটা তো অনুমান তো আধা ঘন্টা আগে কটা বাজে আমার নো ভাই বউ দুইজন আসলা বাচ্চা দুইটা নাম সবর নাম আঞ্জালা বেগম আর এরফলের বেটা হ্যাঁ তরুণ নিসা বেগম তরুণ নিসা আসলে আর আমার মা বেদনা রাতুন আর আমার বেটি দুইটা শায়রি আর আপনার মেয়ের নাম কিরা জুবেদা বয়স কত মেয়ে বয়স ওই লোকে 8 বছর সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ।